মাঝে মাঝে ইঁদুররা আমাদের ঘর বাড়ির জিনিসপত্র এতটাই নষ্ট করে দেয় যে এদের প্রতি আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে উঠি এদের মারার জন্য বা তাড়ানোর জন্য নানা রকম কেমিক্যাল স্প্রে ওষুধ ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় কোনো কিন্তু কাজ দেয় না এইসব ওষুধে উল্টে আরও দেখা যায় এদের সংখ্যা দিনকে দিন বাড়তেই থাকে তা বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ঘরোয়া টোটকা শেয়ার করব যার ফলে কিন্তু ইঁদুররা অবশ্যই মারা যাবে আর প্রথমবার ব্যবহার করলেই কিন্তু তোমরা খুব ভালো ফল পাবে তাহলে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল স্টেপ বাই স্টেপ ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো এখানে দেখো আমি একটা পুরনো পাত্র নিয়ে নিয়েছি এমন একটা পাত্র নিতে হবে যে পাত্রতে আমরা কোনো কাজে লাগাই না এই পাত্রের মধ্যে আমি সবার প্রথমে দু চামচ আটা দিয়ে দিচ্ছি আটা কিন্তু ইঁদুররা খেয়ে থাকে এমন কিছু দিয়ে মিশ্রণটা তৈরি করতে হবে যেগুলো সহজে ইদুর রাখায় আটা ময়দা কিংবা তোমরা চালের গুড়িও নিয়ে নিয়ে নিতে পারো এর মধ্যে যে উপকরণটা দেবো এখানে আমি আঠা দিয়ে দেব যে কোনো আঠা তোমরা দিতে পারো এই আঠা তো আমাদের বাড়িতে থাকে আমি এখানে সামান্য পরিমাণে ফেবিকল আঠা নিয়ে নিচ্ছি এখানে আমি একটা পুরোনো চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়ে এই আটা আর আঠাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যে মিশ্রণটা আমি নিয়ে নিচ্ছি দেখো ন্যাপথলিন ন্যাপথোলিন কিন্তু আমরা জামা কাপড়ে দিয়ে থাকি পোকামাকড় যাতে না ধরে এক ধরনের কিন্তু কেমিক্যাল বা বিষ বলতে পারো এই ন্যাপথলিন কিন্তু ইঁদুর মারার জন্য ভীষণ কার্যকারী এখানে আমি ভারী কিছু দিয়ে ন্যাপথোলিনটাকে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি দেখো এরকমভাবে গুঁড়ো করলে খুব সহজেই কিন্তু গুঁড়ো হয়ে যায় এবার আমি আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সব উপকরণ এইভাবে মিশিয়ে নেব আর একটা উপকরণ আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো আমাদের বাড়িতে অনেক সময় যে ওষুধগুলো থাকে ডেট এক্সপায়ার হয়ে যায় এই ওষুধগুলো ফেলে দিই কিন্তু এই ওষুধগুলো ডেট এক্সপায়ার হয়ে গেলে এটা কিন্তু বিশেষ সমতুল্য হয়ে যায় এখানে এক চামচ মতো আমি এক্সপায়ার হয়ে যাওয়া ডেট সেই ওষুধটা দিয়ে দিচ্ছি তোমরা যদি ট্যাবলেট থাকে ট্যাবলেটও কিন্তু গুঁড়ো করে দিয়ে দিতে পারো আর একটা উপকরণ দিয়ে দেব সেটা হলো ব্লিচিং পাউডার এই ব্লিচিং পাউডার তো আমরা আমাদের বাড়ির আশেপাশে চারপাশে ছড়িয়ে দিই যাতে সাপ বা অন্যান্য পোকামাকড় না আসে ইঁদুর মারার জন্য কিন্তু ভীষণ উপকারী এই ব্লিচিং পাউডার হাফ চামচ মতো আমি ব্লিচিং পাউডার নিয়েছি এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দেখো আমি সামান্য পরিমাণে একটু জল নিয়ে নেব জল নিয়ে এমনভাবে মিশ্রণটা তৈরি করব যাতে খুব পাতলা না হয়ে যায় আরেকটা উপকরণ দিয়ে দেব বন্ধুরা যেটা কিন্তু ইঁদুর আমাদের ঘরবাড়িতে নষ্ট করে থাকে কাগজ বা প্লাস্টিক যে কোনো ধরনের প্লাস্টিক তোমরা নিয়ে নিতে পারো দেখবা প্লাস্টিকের মধ্যে আমরা সবজি রাখি কোনো খাবার রাখি ইঁদুররা কিন্তু কেটে টুকরো টুকরো করে দেয় তাদের বাচ্চা তো পাড়ার জন্য বা কোনো কারণেই হোক এখানে প্লাস্টিকটা নিয়ে নিচ্ছে যাতে সহজেই ইঁদুর এই মিশ্রণটা খেয়ে নেয় এইভাবে একেবারে ছোট ছোট টুকরো করে আমি প্লাস্টিকটাকে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি তা আমরা কিন্তু এই মিশ্রণটা যখন হাত দিয়ে তৈরি করব কখনোই কিন্তু ডাইরেক্ট হাত দিয়ে ধরবো না যেহেতু এখানে ব্লিচিং পাউডার দেওয়া আছে তাই হাতের মধ্যে একটা কিন্তু আমাদের গ্লাভস নয় এরকম প্লাস্টিক পরে নিতে হবে দেখো এখানে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি প্লাস্টিকটা পরে নিয়ে আমি খুব ভালো করে হাতের মধ্যে পরে তারপরে সব উপকরণ এইভাবে মিশিয়ে নিচ্ছি জিনিস কিন্তু আমাদের করতে হবে ঘর যতটা সম্ভব পরিষ্কার রাখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোথাও নোংরা আমার জন্য জমতে দেওয়া যাবে না কোথাও পুরোনো পেটি কিংবা কার্ডবোর্ড থাকলে সেগুলো অতিরিক্ত পুরনো হলে ফেলে দিতে হবে কারণ এইসব জায়গায় কিন্তু দূররা বাচ্চা পাড়ার জন্য তাদের বাসা তৈরি করে এবার দেখো সব মিশ্রণটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এরকম ছোট ছোটো করে আমরা গোল গোল বল মতো তৈরি করে নেব। তাহলে এটাকে কোথায় ব্যবহার করব কিভাবে চলো তাহলে দেখে নিই আমাদের রাতের বেলায় যখন রান্নাবাড়ি কমপ্লিট হয়ে যাবে তখন দেখো গ্যাসের ওভেনের নিচে এইভাবে কিন্তু একটা বল রেখে দেবো কারণ এই সব জায়গায় কিন্তু ইঁদুর তাদের খাবার খুঁজতে আসে তাই এখানে রেখে দিলে সহজেই ইঁদুর কিন্তু খেয়ে নেবে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে কোনোভাবেই যেন আমাদের খাবারের মধ্যে এই মিশ্রণটা মেশে বাচ্চাদের থেকেও কিন্তু দূরে রাখতে হবে কারণ এগুলোও যদি মানুষের শরীরে প্রবেশ করে তাহলে কিন্তু খুব সহজেই অসুস্থ হয়ে পড়বে মিড কেসের তলায়ও দেখো একটা আমি দিয়ে দিলাম এমন জায়গায় দিচ্ছি যেখানে আমাদের সচরাচর হাত পৌঁছায় না বা হাত যায় না অন্ধকার থাকে জায়গা সব জায়গাতেই কিন্তু ইঁদুররা হাঁটাচলা করে তাই এখানে দিলেই কিন্তু খুব সহজেই ইঁদুররা খেয়ে নেবে তাহলে বন্ধুরা টিপসটা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো আশা করছি তোমরাও উপকৃত হবে লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে তোমরা স্যাপ সাবস্ক্রাইব করে পাশে থেকো